আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি যে থুপকাটি আপনারা গৃহে জ্বালাবেন না এবং কোনো জাগ্রত মন্দিরে আপনারা থুপকাটি দিবেন না। এর কারণ আপনাদেরকে আমি জানাই, বর্তমান যুগে বেশিরভাগ থুপকাটি বাঁশের তৈরি কাঠি হচ্ছে। আগেকার যুগের মতো খুব কম সংখ্যক মানুষ কাঠের ধূপকাঠি অর্থাৎ কাঠের কাঠি খুব কম সংখ্যক মানুষের হাতেই বাজারে আসছে। এই বাঁশ পুরানো মানে আপনাদের নেগেটিভ এনার্জি নিয়ে আসা গৃহে। আপনারা করছেন পূজা দিচ্ছেন পজিটিভ এনার্জি আনার জন্য, কিন্তু যেহেতু এটা বাঁশের তৈরি কাঠিটি, এটার ক্ষেত্রে আপনারা নেগেটিভ এনার্জি প্রবেশ করাচ্ছেন গৃহে। এই জন্য ভুল করেও গৃহে বাঁশের তৈরি ধূপকাঠি ব্যবহার করবেন না। যদি পারেন কাঠের কাঠির তৈরি ধূপকাঠি যদি পান তবে ধূপকাঠি ব্যবহার করুন, নচেত আপনারা গৃহে এই কাঠের ছোটো টুকরো করে সেখানে গুঁড়ো ধূপ গুগুল একটু কর্পূর মিশিয়ে যদি দেন প্রতিদিন আপনাদের গৃহে, আপনাদের গৃহে নেগেটিভ এনার্জি তো কাটবে এবং আপনাদের পজিটিভ অরা দিন প্রতিদিন বৃদ্ধি পাবে। সেটা আপনি আপনার গৃহে করতে পারেন প্রতিদিন, এবং যেখানে আপনারা মন্দিরে পূজা দিচ্ছেন সে মন্দিরেও যদি আপনারা ধূপ ব্যবহার করতে পারেন, অত্যাধিক শুভ এবং আপনাদের জীবনে পজিটিভ জিনিস বেশি আসবে এবং আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি খুব তাড়াতাড়ি আসবে। কারণ শাস্ত্রে আছে বাঁশ পুরানোটা আমাদের হিন্দু শাস্ত্রের পূজার ক্ষেত্রে এটা একটা নেগেটিভ প্রভাব পড়ে। এই জন্য ভুল করেও আপনারা ধূপকাঠি ব্যবহার করবেন না। এই বাড়িতে যে প্রতিদিন নিত্য পুজো দিন, সেক্ষেত্রেও আপনারা ধূপকাঠি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কাঠে যেন কাঠিটি হয় বাঁশের কাঠি পুড়াবেন না, যেটাতে আপনাদের দুর্ভাগ্য নেমে আসবে। আপনারা পারলে ধূপ কুকুল এবং তার মধ্যে কর্পূর মিশিয়ে যদি জ্বালাতে পারেন খুব ভালো হয়। তো আপনারা এই অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, এবং আপনাদের যদি এই ব্যাপারে কোনো কমেন্টস থাকে অবশ্যই আমাকে আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ।